আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বর্ষবরণের রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বরখোলায় নিহত এক। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান, করিমগঞ্জের ধৃত মাতাল। প্রাথমিক স্কুলে ছাত্র সংসদ নির্বাচন, সংবাদ শিরোনামে পাথারকান্দি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ইংরেজি নববর্ষ বরণের রাতেই অপ্রীতিকর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটল বরখলায়। নিহত হলেন এক কৃষি বিভাগের আধিকারিক, আহত অপর আধিকারিক। শুক্রবার রাত 12:30 নাগাদ কালাইন শিলচর সড়কের নিজ জয়নগর কুমারপাড়া জিপির আমতলায় দ্রুতবেগী একটি অল্ট্রো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছে সজোরে ধাক্কা মারে। এতে সংঘটিত হয় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক অভিজিৎ বর্ধন, আহত হয়েছেন অপর আধিকারিক কল্যাণ দত্ত। স্থানীয়দের কথায়, এ রাতে যখন পুরনো বছর পেরিয়ে নতুন বছরের আগমনে সর্বত্র উৎসবমুখর পরিবেশে কায়েম ছিল, ঠিক তখনই মাছিমপুর পুলিশ ফাঁড়ির অনতি দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার বলি হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অরুণাচল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মীরা। আহতদের মেডিকেলে পাঠানোর পাশাপাশি অভিশপ্ত গাড়িটি উদ্ধার করে পুলিশ। বছরের শেষ দিনে পুরো রাত ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান চালায় পরিবহন বিভাগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে যানবাহন আইন ও নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নামেন পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার, এনফোর্সমেন্ট ইনচার্জ কৃষ্ণকান্ত পাটগিরি সহ পুলিশ বাহিনী। হার কাঁপানো শীতকে উপেক্ষা করে পুরো রাত অভিযান চালিয়ে এক মাতাল যান চালককে শনাক্ত করেছেন তারা। মদ্যপায়ী শনাক্তকরণের যন্ত্র দিয়ে পুরো রাত চালকদের পরীক্ষা করা হয়। বিভীষণ শীল নামের এক মদ্যপায়ী চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন অভিযানকারী আধিকারিকরা। অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহাবুদ্দিন তপাদার বলেন, আগের তুলনায় যান চালকরা অনেক সচেতন হয়েছেন, দুর্ঘটনা এড়াতে এভাবেই সকল যান চালকদের সচেতন হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এতিয়া আমি ড্রাইভ করি, এজন ড্রাঙ্কেন ড্রাইভিং ড্রাইভার আমি ডিটেকশন করেছো, কেস বুক হয়ে আছে, আমার গোটেই ডিস্ট্রিক্ট চলিব, আমার এনফোর্সমেন্টের এটা টিম ইয়াতে থাকিব, এটা টিম বদরপুর থাকিব, টাউনত আকৌ পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টে করিব, রাতাবাড়ি সরি পাতারকান্দি নিলাম বাজার পুলিশ আমার এক্সাইজে করিব, এই ড্রাইভটো আমার হোল নাইট চলিব। এতিয়া এটা ডিটেকশন হয়েছে, পিছত আমি কিমান পাও নাজানো আর, কিন্তু রাইজক মানে আগরপরা জানাই আছো যে ড্রিঙ্কস করাত আমার আপত্তি নাই, কিন্তু ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এই দুইটা বস্তু মিক্স করিব নালাগে। যাকালিও ইয়াতে দুইটা কেস ডিটেকশন হল, আজি এতিয়া ইমান সোনকালে এটা হল, পিছত কেইটা হব নাজানো। আমি ট্রাই করে আছো, আমি ইচ অ্যান্ড এভরি ভেহিকল প্রপারলি আমি চেক করে আছো। আমার মেইন এইম হল যে আমার অনারেবল চিফ মিনিষ্টারে আশা করেছে যে 31st অব দ্য ইয়ার এক্সিডেন্ট ফ্রি হব লাগে, এইটু মিশন লৈ আমি কাম করে আছো। ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন, পুলিশ ডিপার্টমেন্ট, আমার এনফোর্সমেন্ট, এক্সাইজ গোটেখিনি আমি জয়েন্টলি ফিল্ডত ওলাই গেছো আর আমি কন্টিনিউ ডিউটি করে যাম। আমি আশা করো রাইজে আমার রিকুয়েস্ট রাখব যাতে কোনবাই যদি ড্রিঙ্কস করে সে ড্রাইভ করব নালাগে, ঘরত থাকি করো, গাড়িত যদি যায় সে ড্রাইভ করব নালাগে, এটাই আমার। প্রাথমিক স্কুলে ভোটাভুটির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন, শুনতে অবাক লাগলেও ঘটনাটি বাস্তব। নতুন বছরের প্রথম দিনেই নির্বাচনের মাধ্যমে পাথারকান্দির শিক্ষাখণ্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া শেষ হল। লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েতের পর্যায়ের এমনকি কলেজ পর্যায়ের নির্বাচনের কথা সকলে শুনেছেন এবং দেখেছেন। প্রাথমিক স্কুলে সংসদ গঠনে নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছে তা হয়তো এই প্রথম। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নতুন বছরের প্রথম দিনেই পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত রামনগর আসাইরঘাট 426 নম্বর এলপি স্কুলে সংসদ নির্বাচনে ভোট ছিল। প্রধান শিক্ষক গৌরীশঙ্কর দাস বলেন, তিনি এই বিশেষ প্রয়াস নিয়েছেন গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের স্বার্থে। তিনি আরও জানান, গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী যখন কলেজে যায় তখন ছাত্র সংসদ নির্বাচন হলে তাদের কাছে বিষয়টা নতুন মনে হয়, এমনকি তাদের দুর্বলতার জন্য কলেজ রাজনীতিতে গ্রামাঞ্চলে ছাত্রছাত্রী বিরত থাকেন, সেই দুর্বলতা যাতে দূর হয় প্রাথমিক পর্যায় থেকে, সেই জন্য ছাত্রছাত্রীকে দিয়ে এই বিশেষ আয়োজন।
সকাল 10টা থেকে ছাত্রছাত্রীদের ভোটদান প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় বেলা 1টায়। 13টি পদে মোট প্রার্থী ছিলেন 48 জন এবং মোট 217 জন ছাত্রছাত্রী তাদের ভোট প্রয়োগ করেছেন। মানে স্টুডেন্ট পার্লামেন্ট হয়, এই বছর একটু কোভিডের কারণে স্টুডেন্ট পার্লামেন্টটা একটু লেট হয়েছে। আর আমি জুরা ডিস্ট্রিক্ট থেকে একটা মানে কিছু উৎসাহ পেয়ে এই স্টুডেন্ট পার্লামেন্টটাকেই আমি একটু মোটিভেট করে একটু বাড়িয়ে ওইটা ইলেকশন বাই ইলেকশন প্রসেস মতে নিয়েছি, এবং যেটা পঞ্চায়েত যেরকম পঞ্চায়েত ইলেকশন হয় এইরকমই, যাতে আমার যেমন টোটাল 48 জন ক্যান্ডিডেট মানে এই ক্লাসের মধ্যে, যেমন আমার প্রধান সেবক আছে, সাফাই সেবিকা, এই ধরনের পদ আছে যেগুলোতে আমার 48 জন ক্যান্ডিডেট খাড়া হয়েছে। আর আমার টোটাল স্টুডেন্ট হলো 217। তো আমার মেইন উদ্দেশ্যটা হলো যে গ্রামের ছেলে মেয়েগুলো হয় কি, আমরা যখন কলেজে যাই তখন প্রবলেম হয় কি যে আমাদের যাওয়ার পরে আমরা এতটুকু এগিয়ে যেতে পারি না, যে ইলেকশন সম্বন্ধে জানি না। তো আরবেনের এরা তো বিভিন্ন ধরনের ফেসিলিটি বা অ্যাক্টিভিটি, বিভিন্ন কিছু কারিকুলার অ্যাক্টিভিটি পায়, কিন্তু আমাদের গ্রামের ছেলেরা এখন তো সরকার কর্তৃক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরাও করতে পারছি এখন সরকারের দ্বারা। তো আমি অসংখ্য ধন্যবাদ আমার যে স্কুলের শিক্ষক বা আমার এলাকার যারা শিক্ষক বা এসএমসির যারা আছে তাদের দ্বারা আজকে যে আমি ফাংশনটা কন্ডাক্ট করতে পেরেছি। আমি আবাসিক স্কুলের ছাত্রীদের মধ্যে কম্বল বিতরণ করে বর্ষবিদায় অনুষ্ঠান পালন করলো হাইলাকান্দি রোটারি ক্লাব। শুক্রবার হাইলাকান্দি লক্ষ্মী শহরের সর্বশিক্ষা অভিযান মিশন পরিচালিত আবাসিক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রিত ছাত্রীদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন রোটারি ক্লাবের সদস্যরা। একই সঙ্গে এদিন বর্তমান ক্লাব সভাপতি কানাইয়া সারদার জন্মদিন উপলক্ষে সেখানে কেক কাটা হয় এবং ছাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। ছাত্রীরা খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেও সামিল হয়েছে। সভাপতি কানাইয়া সারদা, সদ্য প্রাক্তন সভাপতি শঙ্কর চৌধুরী, প্রাক্তন সভাপতি অসিত কুমার পাল, সম্পাদক বিজয়িনী ভট্টাচার্য, সদস্য মোহিত কৃষ্ণ মেহতা, ইন্দ্রনীল চক্রবর্তী প্রমুখ কম্বল বিতরণ করেন। এছাড়াও এই প্রকল্প সার্থক করতে এগিয়ে আসেন প্রাক্তন সভাপতি সমীরণ পাল, হরকিশোর চন্দ, ত্রিদিবেশ চক্রবর্তী, প্রহ্লাদ রিয়াং, অসীম চন্দ, মানসজ্যোতি দেব প্রমুখ। আজ আমরা এখানে আরএসটিসিতে এসেছি। এখানে আনপ্রিভিলেজড গার্লচাইল্ডদের হোস্টেল, তো এখানে অনেক আনপ্রিভিলেজ গার্লচাইল্ড থাকে, যারা বেশিরভাগ রিয়াং সম্প্রদায়ের, আর যাদের কাছে পড়াশোনা করার কিংবা থাকার কোনো সুযোগ সুবিধা নেই। তো এটা গভর্নমেন্টের তরফ থেকে চলে, আর এখানে আমরা রোটারি ক্লাবের তরফ থেকে প্রায়ই এসে থাকি। আজকে আমরা এসেছি এখানে ব্ল্যাঙ্কেট নিয়ে, আর যেহেতু আজকে আমার বার্থডেও আছে, তো আমি ভাবছি আমার বার্থডেটা ওদের সাথে সেলিব্রেট করব, আর কেক কাটিংটাও এখানে করে কেকটাও ওদেরকে খাওয়াবো, মিষ্টি মুখও করিয়ে দেবো। আইরংমারা হাই স্কুলের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্টের আওতায় 17 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই ভবন নির্মাণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবুদ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, আইরংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য, বর্জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, কাছাড় জেলা যুব মোর্চার সম্পাদক মহিতুষ তাঁতি, আইরংমারা হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দেব, ক্লাস্টার রিসোর্স কোঅর্ডিনেটর কল্যাণ সরকার, বর্জালেঙ্গা মণ্ডল যুব মোর্চার সভাপতি সুজিত কুমার দাস প্রমুখ। স্কুল থাকলে, কলেজ থাকলে, ইউনিভার্সিটি থাকলে, মাঠ থাকলে, রাস্তা থাকলে কিভাবে আমরা উন্নত করতে পারি, তো এই নিয়ে চর্চা আমরা করি। আর আজকে আমার তো এটা সেই জনসভা, জানি না আমার পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদের আছে কিনা, কিন্তু বিগত বছরগুলোতে যখন আমরা একত্রিত বসেছি আমরা আমাদের মধ্যে, তখন আমাদের এই যে এপি জিপি জেলা পরিষদ সদস্য ভাই আছেন সবাই মিলেই চর্চা হয়েছে যে আইরংমারা হাই স্কুল বড় সংঘর্ষের মধ্যে আজকের দিনে পৌঁছেছে। হেডমাস্টারবাবু বলেছেন যে অনেক সময় তিনি বিরক্ত করেছেন অনেককে, পঞ্চায়েতকে হতে পারে, এপিকে হতে পারে, জেলা পরিষদকে হতে পারে, মেম্বারকে হতে পারে, যে আমাদের স্কুল 30-40 বছর থেকে আমরা প্রভিনশিয়ালাইজড হতে পারিনি, আমরা কষ্ট করে ছাত্রদেরকে শিক্ষা দান করি, ইত্যাদি ইত্যাদি কথা। আমাদের ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের ভালো খেলার মাঠ নেই, ছাত্ররা কষ্ট পায়, এই চর্চাগুলো তিনিও করেছেন। আর আমরা আমাদের মধ্যে চর্চা করে
তোমাদের স্কুলের জন্য কিছু কাজ করার আমরা চেষ্টা করেছি। শুক্রবার লিও ক্লাব অফ শিলচর টাইটানের কর্মকর্তাদের উদ্যোগে বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বাগবাহার পার্ট টু তে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তৎসঙ্গে এদিন বাগবাহার পার্ট টু অন্তর্গত 36টি পরিবার এলাকার গরিব পরিবার ও নিকটাত্মীয়দের হাতে শীতের কাপড় বিতরণ করা হয়। নমস্কার সবরে, আমি হইলাম গিয়া অরিন্দম গোয়ালা। আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর রয়্যালস এর ইউথ উইং, যেটা হয় মানে যুব শাখা, ওইটার আমি প্রেসিডেন্ট। বাকি এখানে আপনারা মেম্বার সব আছে। আমরা বেসিক্যালি এরকমই সেবামূলক কাজ করিয়া থাকি সব জায়গাতে গিয়া। তো আমরা আজকে আপনারা লেগে জাস্ট কিছু অল্প কম্বল আনছি, মানে ঠান্ডা যাতে আপনারা একটু কম লাগে, বা আমরা চেষ্টা করছি যাতে আপনারা লেগে কিছু করার। তো নেক্সট দিনে আমরা আরো যতটা আমাদের দিক থেকে হয় আমরা করবো। এরকম কয়েকদিন আগে পূজার আগে আমরা ওই সাইডে, ওই জায়গাটার নাম আমি ঠিক মনে নাই আমার, ওরা এখানে আমরা আগে শাড়ি পাঠিয়ে গেছি। সো নেক্সট আমরা এখানে আইসি আপনার লেগে কম্বল নিয়ে। নেক্সট আমরা আরো কিছু করার চেষ্টা করবো, আমরা যতটুকু পারি, আমরা যতটুকু সাধ্য আছে। সো আমি আপনারা কম যে আমরা এই ছোট্ট একটা প্রচেষ্টারে আপনারা গ্রহণ করবা। তো আমরা আস্তে আস্তে শুরু করি। তো আপনার মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 24তম প্রতিষ্ঠা দিবস পালন করল কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে সোনাই ব্লক তৃণমূল কংগ্রেস অফিস প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সাধারণ সম্পাদক শান্তিকুমার সিংহ। এদিন পাকুইপাড়ে নিত্যানন্দ মিশ্রের পৌরোহিত্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন শান্তনু সিংহ, শ্যামল সিংহ, বিনয় সিংহ, আহমেদ হোসেন, রিঙ্কু হোসেন প্রমুখ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শান্তিকুমার সিংহ বলেন, 1998 সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা করেন। গৌরবের 24 বছর পূর্ণ হল এদিন। এদিন 10 জন গরিব মহিলাদের দলের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে যে জগৎ দল সিপিএম দল ছিল, সেই দলকে পরাস্ত করে আমরা আজকে দুবারের সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে গঠন করতে পেরেছি। শুধু তাই নয়, যে বিজেপির মতো যে এক নায়কতান্ত্রিক দল, জনস্বার্থ বিরোধী দল, সেই দলের সেই দুই নেত্রী, দুই নেতা যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে পরাস্ত করে পশ্চিমবঙ্গে আবারও তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পেরেছে। উনার সেই নেতৃত্বকে অনুসরণ করে সারা ভারত জুড়ে এখন তৃণমূল কংগ্রেসের পতাকা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সবাই তৃণমূল কংগ্রেসকে আপন করতেছে। আমাদের আসামে, এমনকি নাগাল্যান্ডে, এমনকি মেঘালয়ে, গোয়াতে, সর্বত্র ত্রিপুরা জুড়ে তৃণমূল কংগ্রেসের হাওয়া। তো আজকের দিনে আমি গৌরবের সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করছি এবং আপনাদেরকে সাথে পেয়ে আমি আরও আনন্দিত। আমরা যা পারি আমাদের দল থেকে দুষ্ট আমাদের মা বোনের কাছে আমরা কিছু কম্বল বিতরণ করব। আমরা সকালে আমাদের পতাকা উত্তোলন করেছি। আমরা দেশবাসীকে, মা মাটি মানুষ, যারা গণতন্ত্র প্রেমী মানুষ, তাদেরকে আমরা আহ্বান করছি, আসুন তৃণমূল কংগ্রেসের দলকে আমরা শক্তিশালী করি এবং জনগণের স্বার্থে, গণতন্ত্রকে বাঁচাতে, দেশকে এক নায়কতন্ত্র যে দল আছে সেই দলের হাত থেকে মুক্ত করতে, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির হাতকে আমরা শক্ত করতে পরিকরবদ্ধ। মাদক ব্যবসায়ীর দৌরাত্যে অতিষ্ঠ বরখলা কেন্দ্রের দুধপাতিল অষ্টম খণ্ড মিকিরজুম নাগারতল এলাকার বাসিন্দারা শনিবার সাংবাদিক সম্মেলন করে মাদক ব্যবসায়ীর দৌরাত্মের বিষয়ে তুলে ধরেন স্থানীয়রা। তারা বলেন, 3 বছর আগে তাদের গ্রামে বাড়ি তৈরি করে হাসন রাজা নামের এক ব্যক্তি, এরপর থেকে নিজের বাড়িতে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে স্থানীয়রা বার কয়েক সরব হলেও কোনো লাভ হয়নি, উল্টো যারা তার বিরুদ্ধে সরব হয়েছেন তাদেরকে নানাভাবে হেনস্থা করে দিয়েছে সে। এমনকি প্রতিবাদ করায় স্ত্রীকে দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করে ইতিমধ্যে স্থানীয় একাধিক ব্যক্তিকে হেনস্থার মুখে ফেলেছে। বিষয়টি নিয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে একাধিকবার অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, ফলে দিনের পর দিন বেড়েই চলেছে মাদক কারবারির দৌরাত্ম। ড্রাগস কারবারি হাসন রাজা ভারতীয় নাগরিক কিনা
এ নিয়ে সন্দেহ প্রকাশ করে তারা বলেন, হাসন রাজা নামে এলাকায় পরিচিত হলেও নাইয়া জামাই ইত্যাদি একাধিক নাম রয়েছে তার। বিষয়টি তদন্ত করে মাদক কারবারি হাসন রাজার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপার সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। সাংবাদিক সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মনাই মিয়া লস্কর, আফতার উদ্দিন লস্কর, হাসন মিয়া লস্কর, ফাতা বিবি লস্কর, জুফারা বেগম লস্কর, ছবিরুন লস্কর, শামসুল হক লস্কর প্রমুখ। আচ্ছা, ওই যে হাসন মিয়ার উপরে যে অভিযোগ এই পাড়া প্রতিবেশী করছে, কারণটা কি? এই কারণটাই দেখো, তাই মদ বেসে, ড্রাগস বেসে, তাই গাঞ্জা বেসে, গ্রামের মানুষে তাই যেদিন কয় দেখো এইসব করিও না, আমরা গরিব মানুষ, আমরা দেখো বাচ্চা কাচ্চা বিয়া শাদি দিতাম, তুমি এইসব করলে দেশ বিদেশের মানুষ আইবা, কোনখানো কোন ঘটনা করবো বাদে আমরা ভাষাই পাই, তুমি তা করিও না। তারা যদি নিষেধ বাদে তারা আরও হুমকি দেয়, দেখো আমার বাচ্চা কাচ্চাও কিচ্ছু নাই, আমি ওর মাঝে একলা আছি, তোমরা যদি আমার লোক এইসব করতে চাও, কোনো আইন বাবদে কিছু আমার হ্যারাসমেন্ট করতে চাও, যে আমি তোমরা জানে মারিয়া বাকি মামার ভাইটাই না, মানে আমার বাড়ি ঘর ইনো নাই, আমি একজন ভোটার হন, আমার কই খুঁজেই ভাইত কই থেকে কই যুগ মামার ভাইটা না, তোমরা এটা জানে মারার হুমকি দে। আচ্ছা, তাই যে কই আমার কই থেকে কই ভাইটা, মানে তাই এখানে স্থানীয় নাই, না এখানে তাই কোনো স্থানীয় নাই, তাই কই থেকে কই আছুন, এটাও আমরা কোনো খুঁজিয়ে ভাই জান না, এটা তাই কোনো ভোটো দেয় না, তোমরা কেতাম না বলো, তাই কোন জায়গা মানুষ, আমরা এটা জানতে পারি না, নতুন ভাবে এখন ব্যবসা শুরু করছে, আর দুই নম্বর মাত হইছে ঘরের ভিতরে মদ খাইয়া রাস্তা বারইয়া যারার কাছে সুদর ব্যবসা করে, মানুষরে যদি 2000 টাকা দে সুদ একরকম চালাইতে পারলে না, গরিব মানুষ বাড়িতেই এখন দে আমার টাকা মাইর করে ব্যাপারে। যে এই ভদ্রলোকটা এখানে কি স্থানীয়? বাংলাদেশি না পাকিস্তানি না ইন্ডিয়ার? কত বছর তার সেটেলমেন্টের খামখেয়ালিপনা ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নড়ে চড়ে বসলো স্টেট ওয়াক অফ বোর্ড। সম্প্রতি শিলচর তারাপুর পুলিশ ফাঁড়ির সামনে জমি সংক্রান্ত বিবাদকে ঘটনা কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির খবর পেয়ে সেটেলমেন্টকে লিখিত চিঠি দিয়ে ওয়াকফ বোর্ডের জমিতে কাঁচা পাট্টা প্রদান করার জবাবদিহি করল ওয়াকফ বোর্ড। পাশাপাশি ওয়াকফের জমি থেকে দ্রুত কাঁচা পাট্টা বাতিলের নির্দেশ দেয় বোর্ড। এ নিয়ে ওয়াকফ বোর্ডের মুতল্লি গিয়াসউদ্দিন উদ্বেগ প্রকাশ করে জানান, বিগত 1997 সাল থেকে সেটেলমেন্ট আধিকারিক অনৈতিকভাবে ওয়াকফ বোর্ডের জমিতে কাঁচা পাট্টা দেন, এর দরুন বর্তমানে একাধিক জমি বিবাদের সম্মুখীন হতে হচ্ছে তাকে। অতিসত্ত্বর স্টেট বোর্ডের লিখিত নির্দেশ মতো সেটেলমেন্ট কাঁচা পাট্টাগুলো বাতিল না করলে ওয়াকফ ট্রাইব্যুনালে মামলা করতে বাধ্য হবেন বলে সাফ জানান গিয়াসবাবু। থানার সম্মুখে বিরাট একটা বিশৃঙ্খলা দেখা দেয়, প্রায় 2 ঘন্টা ধরে এসপি ডিএসপি মানে এখানে আসেন, এত বড় দুর্ঘটনায় টায়ার জ্বালিয়ে রাস্তা ব্লক করে প্রায় 2 ঘন্টা সময়, যেহেতু এইটা পরে জানা যায় যে হাজি আদন মিয়া ওয়াকফ স্টেটের জমি নিয়ে বিবাদ, যেহেতু এইটু বিবাদ তারা বলেছেন যে আমাদের কাঁচা পাট্টা আছে, কাঁচা খতিয়ান আছে, এইটু কীরকম কাঁচা পাট্টা খতিয়ান, কাঁচা পাট্টা খতিয়ান হয়, যেহেতু আমাকে এই যখন আসাম ওয়াকফ বোর্ডে নিউজ দেখে বা পত্রপত্রিকায় ওনারা খবর পেয়ে যান, তখন আমাকে বলেন যে অতি সত্তর মানে যে আসাম ওয়াকফ বোর্ডের উপরে যে সেটেলমেন্ট দিয়েছেন কাঁচা পাট্টা, সেই রেকর্ডগুলা সেই ডকুমেন্টগুলা পাঠিয়ে দাও, তো আমি তড়িঘড়ি কিছু সেটেলমেন্ট থেকে কালেকশন করে পাঠিয়েছি 70টার মতো, তারা ওনারা এই সেটেলমেন্ট অফিসারকে ডাইরেক্টলি স্টেশন দিয়েছেন, এই আমার ওয়াকফ ল্যান্ডের উপরে যে কোতিয়ানগুলো আছে এইটি ইমিডিয়েটলি ক্যান্সেল করো, নাহলে তো আমি ভাবি যে এই সেটেলমেন্ট অফিসার এই সব কিছু দায়ী উনি, কারণ সেটেলমেন্ট অফিসার যেই থাকুক না কেন উনি এইগুলো দিয়ে মানে বিনা অনুমতিতে ওয়াকফ স্টেজে বিনা অনুমতিতে এইগুলো দিয়েছেন, কিন্তু এইটি সেকশন আছে 1995 এইটু অ্যামেন্ডমেন্ট হয়েছে 2008 এবং সেকশন টুতে এইগুলা মানে ক্যান্সেলেশন সঙ্গে সেটেলমেন্ট অফিসারকে যে কোন আইনে কোন সেকশনে দেওয়া হয়েছে এইগুলো উনাকে দিয়েছেন, যেহেতু আমি বলি যে সেটেলমেন্ট অফিসার অতি সত্বর এইগুলা ক্যান্সেল করে। বছরের শুরুতে মুখ্যমন্ত্রী তহবিল থেকে জটিল রোগাক্রান্ত 25 জন রোগীর পরিজনদের হাতে চেক প্রদান করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনকারী অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য অর্থরাশি তুলে দেন বিধায়ক। সিএম রিলিফ ফান্ডের হিতাধিকারীদের চেক প্রদানের পর বক্তব্য রাখেন বিধায়ক সহ উপস্থিত জেলা বিজেপি কর্মকর্তারা। নমস্কার, প্রথমে আমি ইংরেজি নববর্ষের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
পুরো বছর যাতে আপনারা ভালো কাটুক, সুন্দর সুস্থ অবস্থায় কাটুক এই কামনা রইল। আজকের দিনে আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সভাপতি, জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয় সহ আমাদের বিভিন্ন মণ্ডলের সভাপতিরা শিলচর কনস্টিটিউয়েন্সি, তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী দেওয়া তহবিল থেকে মুখ্যমন্ত্রীর চেকগুলো অনেক হিতাধিকারীর হাতে আমরা তুলে দিয়েছি। 25 জন এখানে আমরা লক্ষ্য করেছি যে 25 জনের মধ্যে 24 জন তাদের রোগের জন্য অ্যাপ্লাই করেছিলেন আর্থিক সহায়তার জন্য, আর একজন স্টুডেন্ট ছিলেন, তো তাদের হাতে 25টি চেক আমরা তুলে দিয়েছি। সর্ববৃহৎ যে রাশি ছিল সেটা 1,00,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে, 50,000-20,000 করে বিবেচনা করে সব রোগীদেরকে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকের দিনে শিলচর কনস্টিটিউয়েন্সিতে আমরা প্রায় 100-এর মতো চেক ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন করেছি। আগামীতে আরও আমাদের এই প্রচেষ্টা থাকবে। মিজোরামে দুষ্কৃতিকারীর ছোঁড়া গুলিতে গুরুতর আহত হলেন পিতা পুত্র। পেটের তাগিদে মিজোরামে কাজ করতে গিয়ে গুলিতে আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উত্তর ত্রিপুরার পানিসাগরের খোদাছড়া সংলগ্ন লংতিং বস্তির বাসিন্দা পিতা ও পুত্র। আহত পিতার নাম রংমাই রিয়াং ও পুত্রের নাম লতেন রিয়াং। ঘটনার পর আহত পিতা প্রাণ নিয়ে নিজ রাজ্যে ফিরে এলেও পুত্র আশঙ্কাজনক অবস্থায় আইজল অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে গুলিবিদ্ধ পিতাকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন কাণ্ডে মিজোরাম ত্রিপুরা সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এদিকে আহতদের পরিবারের তরফ থেকে স্থানীয় খেদাছড়া থানায় বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। কাজ করবার নামে গেছি আমরা, কই গেছিলাম মিজোরাম আমরা বাড়ি গেল ত্রিপুরা লং থেকে, ত্রিপুরা কই বাড়ি ত্রিপুরা লং থেকে খেদাছড়া উপরে, খেদাছড়া আমরা বড় ছেলে দিয়া দুইজন গেছি। হ্যাঁ লাগছে এরপর মাঝে একবার মোম্বাই একবার পাও মাঝে একবার আমি খালি পাও মারছি বাগ গিয়ে আইসি আমরা। আচ্ছা এটা কি তোমার গুলিনি গুলি মিজোরাম থেকে মারছে? হ্যাঁ তোমরা কি কামে গেছিলাম? কাজ করবার লাগে। তোমার নাম? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বর্ষবরণের রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বরখোলায় নিহত এক। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান, করিমগঞ্জে ধৃত মাতাল। প্রাথমিক স্কুলে ছাত্র সংসদ নির্বাচন, সংবাদ শিরোনামে পাথারকান্দি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।